ওকে শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণ যোগের বর্তনী। আমি পাশে পাশে বাংলা লিখে দিচ্ছি, বাংলায় পরীক্ষাতে আসতে পারে। পূর্ণ যোগের বর্তনী ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমাদের পূর্ণ যোগের বর্তনী বলতে বোঝানো হয়েছে এটা একটা ফুল অ্যাডার সার্কিট। আমরা গত লেকচারে পড়েছিলাম হাফ অ্যাডার সার্কিট। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা একটা পূর্ণ যোগের বর্তনী বা ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করতে পারি। পাশাপাশি বাংলায় লিখে দিচ্ছি, লিখে নাও পূর্ণ যোগের বর্তনী। আচ্ছা, প্রতীক্ষা কি জয়েন করছে? অনলাইনে নাই, দেখো তো, নক করো। পূর্ণ যোগের বর্তনী, ফুল অ্যাডার সার্কিট মানে হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। আমরা গত লেকচারে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে অর্ধ যোগের বর্তনী, যেখানে আমরা দুইটা বিট যোগ করেছিলাম এবং সেখানে আউটপুট আসছিল দুইটা সামার ক্যারি, আউটপুট আসছিল দুইটা সামার ক্যারি। এখানে আজকে আমরা দেখব পূর্ণ যোগের বর্তনী, যেখানে আমরা ইনপুটে বিট যোগ করব তিনটা। আমরা এখানে ইনপুট বিট যোগ করব তিনটা এবং আউটপুট আমাদের বিট আসবে দুইটা সামার ক্যারি। প্রশ্ন হচ্ছে যে আমরা ডেফিনেশনটা কি দিব সেটাকে লিখে নাও। আমাদের হাফ অ্যাডার সার্কিটে দুইটা বিট যোগ করতে পারে, কিন্তু ফুল অ্যাডার সার্কিটে আমাদের তিনটা বিট যোগ করতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত যে বিটটা যোগ করবে, মানে দুইটা বিটের পাশাপাশি অতিরিক্ত একটা বিট যোগ করবে, সেই বিটকে আমরা বলি অতিরিক্ত ক্যারি বিট। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি তোমাদের সরাসরি এক্সাম্পল দিই সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের জন্য বোঝা খুব বেশি সহজ হয়। তুমি কল্পনা করো যে তুমি দুইটা নাম্বার যোগ করবা। একটা নাম্বার ধরে নাও, যোগ করলে হলো 7 + 5। 7 + 5 এর ডেসিমাল যোগফল কত হবে? রেসপন্স করো, 7 + 5 এর ডেসিমাল যোগফল কত হবে? 12, তাই না? 12। ওকে, প্রশ্ন হচ্ছে এখানে সাম কোনটা, ক্যারি কোনটা? এখানে সাম হলো 2 আর ক্যারি হলো 1। আচ্ছা, আমরা কিন্তু পড়েছি যে অ্যাডার সার্কিট মানে হচ্ছে বাইনারি যোগের বর্তনী। তাহলে মূলত বাইনারি যোগ করবে। আমি যদিও এখানে এক্সাম্পল দিয়েছি ডেসিমালের যোগ, কিন্তু এটা আসলে আমাদের যোগ করতে হবে বাইনারিতে। প্রশ্ন হচ্ছে যে 7 কে বাইনারি করলে আমাদের বাইনারি মান কত হবে? ইনকা বলো, 7 এর বাইনারি মান কত? স্যার তিনটা ওয়ান। হ্যাঁ, 3টা 1। আর 5 এর বাইনারি মান কত? স্যার 101। 101, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যোগ করব অ্যাকর্ডিং টু বাইনারি অ্যাডিশন প্রসেস, এবং বাইনারি যে যোগটা হবে সেই যোগের যে প্রক্রিয়া, এই যোগ প্রক্রিয়ার জন্য আমরা যে সার্কিট অ্যাপ্লাই করব সেই সার্কিটের নাম হচ্ছে অ্যাডার সার্কিট। প্রশ্ন হচ্ছে আমরা যে বাইনারি যোগ করব, প্রথমে 1 আর 1 এই দুইটা যোগ করলে আমাদের যোগফল কত হবে? 2, অ্যাকর্ডিং টু ডেসিমাল নাম্বার 2 হয়। এখন 2 কে ডিভাইড করতে হবে 2 দিয়ে, বাইনারির বেস কত? 2, তাই না? তো 2 কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগশেষ কত হবে?
জিরো জিরো এটাকে বলা হবে সাম, কি বলা হবে সাম। মনে রাখবা বাইনারি যোগে তোমার টোটাল বিট কে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয়, কারণ দুইটা হচ্ছে বাইনারি বেস, এখানে বাইনারি বেস হচ্ছে দুই। তো ভাগ করার পরে আমরা ভাগ শেষে যে মানটা পাইলাম সেই মানটাকে বলা হলো সাম। তাহলে সাম হচ্ছে জিরো, তাহলে এখানে সামটা বসবে। এখন বলো তো এখানে ক্যারি কত? ওয়ান। ক্যারি ওয়ান, এসব বুঝতে পারছো তো? আচ্ছা সেই সেই ওয়ানটা কোথায় আসবে? এই ওয়ানটা লাস্টে কোথায় যোগ হবে? এই জায়গায় এসে যোগ হবে। এই ওয়ানটা যোগ হবে লাস্টে এই জায়গায় এসে না? এই লাস্টে এই আমাদের আমার হচ্ছে ক্যারি ওয়ানটা যোগ হবে তার পূর্ববর্তীতে বিট আছে ঠিক তার সাথে যোগ হবে না? মানে এখানে তখন এখানে তখন বিট কয়টা চলে আসলো? এখানে বিট কয়টা এখন? তিনটা। তিনটা। তাহলে আমাদের ইনপুট বিট দেখো কোনটা কোনটা, ইনপুট বিট হচ্ছে তিনটা, হচ্ছে তিনটার মধ্যে আমাদের রিয়েল বিট হচ্ছে এ, আর এটা হলো বি এর মান, এই শূন্য হলো বি এর মান। ওকে, এখন তাহলে এই যে ওয়ান যেটা আসছে এই ওয়ানটাকে আমরা বলছি ক্যারি ইনপুট, তাই না? এটাকে বলছি ক্যারি ইনপুট, মানে এক্সট্রা ক্যারি ইনপুট, সি আই বা সি ইন বলতে পারো। তাহলে এই তিনটা বিটের মধ্যে আমাদের রিয়েল বিট দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আর অতিরিক্ত ক্যারি ইনপুটটা হচ্ছে ওয়ান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে অতিরিক্ত ক্যারি ইনপুট আর দুইটা আলাদা রিয়েল বিট এ আর বি, এই তিনটা বিট যোগ করার জন্য আমাদের এখন প্রয়োজন হবে, বলতো কি প্রয়োজন হবে এই তিনটা যোগ করার জন্য? ফুল অ্যাডার সার্কিট। কি প্রয়োজন হবে ফুল অ্যাডার সার্কিট? আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ফুল অ্যাডার সার্কিটের রিয়েল বিট কয়টা আর এক্সট্রা ক্যারি বিট কয়টা, মানে ফুল অ্যাডারের যদি আমি একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করি, এখানে আমাদের ইনপুট বিট হচ্ছে রিয়েল বিট দুইটা এ আর বি, আর এক্সট্রা ক্যারি বিট যেটা আসছে সেটা হলো এই নিচের থেকে একটা লাইন টানলাম সি ইন। এখন যদি আমি প্রশ্ন করি যে আমাদের ফুল অর্ডারের মোড ইনপুট লাইন কয়টা? তিনটা। তিনটার ভিতরে রিয়েল লাইন কয়টা আর এক্সট্রা লাইন কয়টা? রিয়েল দুইটা আর এক্সট্রা একটা। আচ্ছা, রিয়েল দুইটাকে বলছি আমরা এ আর বি নামে নামে নামকরণ করছি, আর এক্সট্রা যেটা আছে সেটাকে বলছি সি ইন, মানে এটাকে বলা হয় অতিরিক্ত ক্যারি ইনপুট, অতিরিক্ত ক্যারি ইনপুট, অতিরিক্ত ক্যারি ইনপুট। তাহলে এখানে মূলত অতিরিক্ত ক্যারি ইনপুট হিসেবে আমরা পেয়েছি সি ইন, অতিরিক্ত ক্যারি ইনপুট। আচ্ছা, এখন এই তিনটা বিট যোগ করলে কত হবে? এই যে ওয়ান জিরো আর ওয়ান, এই ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত পাবো আমরা এখানে আউটপুটে ফলাফল? ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান, এই তিনটা যোগ করলে ফলাফল কত হবে? তোমাদের বাইনারি যোগের নিয়ম শেখানো হয়েছে এর আগে, আমি যতটুকু মনে হয় তোমরা বাইনারি যোগের নিয়মটা পারো। ওয়ান জিরো ওয়ান যোগ করলে সারিকা বলো কত হবে আনসার? জিরো হবে। ওয়ান জিরো ওয়ান, আচ্ছা তুমি একটু চিন্তা করো, যদি আমি ওয়ান জিরো ওয়ান সার মানে নর্মাল নিয়মে যোগ করি যোগফল কত হয়? টু। টু কে ভাগ করতে হবে কত দিয়ে? টু দিয়ে। টু দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? ওয়ান আর জিরো। ফলাফল হবে ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো হবে না? তাহলে এখানে সাম কত ক্যারি কত? সাম জিরো ক্যারি ওয়ান। তাহলে এখানে সাম জিরো আর ক্যারি ওয়ান, সেই ক্যারি ওয়ানটা আবার কোথায় যোগ হবে? ওয়ানের সাথে নিচে। সেই ক্যারি ওয়ানটা হবে আবার এখানে যোগ হবে না? জি স্যার। তাহলে এখানেও ইনপুট বিট এটা হলো এ এর মান, এটা হলো বি এর মান, আর এটা হলো এক অতিরিক্ত ক্যারি ইনপুট সি ইন বা সি আই। তাহলে এখানে মোট বিট কয়টা হলো?
লাস্টের দিকে তিনটা তিনটা তাহলে এই তিনটা যোগ করার জন্য আমি বলতো আবার কি ব্যবহার করব আমি আরেকটা ব্যবহার করব ফুল এডার আমি সঙ্গে বলে লিখলাম এ পাবলিকে কারণ আমরা বলেছি আমাদের ফুল এডারের ইনপুটে সব সময় তিনটা লাইন থাকবে একটা হচ্ছে অতিরিক্ত ক্যারি ইনপুট আর দুইটা হচ্ছে আমাদের রিয়েল ইনপুট বিট তাহলে আমি যদি বলি যে সাত আর পাঁচ যোগ করতে আমার টোটাল কয়টা লাগবে হাফ এডার আর কয়টা লাগবে ফুল এডার প্রথম ওয়ান আর ওয়ান প্রথম ওয়ান আর ওয়ান যোগ করতে আমাদের এখানে আমরা ব্যবহার করব কি বলতো ওয়ান ওয়ান যোগ করতে এখানে ইনপুট বিট কয়টা ওয়ান আর ওয়ান এখানে ইনপুট বিট দুইটা না তিনটা দুইটা দুইটা যোগ করার জন্য আমরা গত লেকচারে বলেছিলাম দুইটা যোগ করার জন্য আমাদের প্রয়োজন হবে কি হাফ এডার না হাফ এডার আচ্ছা এখানে ইনপুট বিট তিনটা তাহলে এখানেও আমরা ব্যবহার করব ফুল এডার সার্কিট এখানেও ইনপুট বিট তিনটা এখানেও করব ফুল এডার তার মানে আমাদের একটা হাফ এডার আর দুইটা হচ্ছে ফুল এডার তাহলে তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো তাহলে লাস্টের যে তিনটা ওয়ান পাইলাম এই তিনটা ওয়ান যোগ করলে এখন যোগফল কত হবে এই তিনটা ওয়ান যোগ করলে যোগফল কত হবে তিনটা ওয়ানের স্বাভাবিক নিয়মে তিনটা ওয়ান যোগ করলে যোগফল কত হবে বলো থ্রি হবে তা আমি বলেছি স্বাভাবিক নিয়মে যোগ করে যোগফলকে ভাগ করতে হবে কত দিয়ে টু দিয়ে টু দিয়ে ভাগ করো টু দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ওয়ান তাহলে ভাগশেষ ওয়ানটা এখানে লিখলাম এটা হলো আমাদের সাম আর ক্যারি কত ওয়ান এই যে ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা এখানে লিখে দাও তার মানে আমাদের লাস্টে উত্তর পাইলাম হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো কত পাইলাম ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো এখন দেখো যদি আমি এইট ফোর টু ওয়ান অ্যাপ্লাই করি ধরে নাও আমি এইট ফোর টু ওয়ান অ্যাপ্লাই করলাম আমি কিন্তু এখনো আমাদের অরিজিনাল ফুল অর্ডারের দিকে দাঁত মানে ফুল অর্ডারের যে সংজ্ঞা সেই সেই সংজ্ঞাটা আমি কিভাবে সংজ্ঞায়িত করব সেটার জন্য আমার এতগুলা ব্যাখ্যা করা তো ওয়ান ওয়ান ডাবল জিরো এখানে মোট কয়টা বিট ওয়ান ওয়ান ডাবল জিরো এখানে মোট বিট কয়টা আচ্ছা চারটা বিট আচ্ছা চারটা বিটের জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এইট ফোর টু ওয়ান তাহলে এইট ফোর টু ওয়ান যদি অ্যাপ্লাই করো ফর্মুলা সেক্ষেত্রে ওয়ান ওয়ান ডাবল জিরো যদি হয় ওয়ান ওয়ান ডাবল জিরো যদি হয় তাহলে টোটাল মান কত হবে এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল মান বা দশমিক সংখ্যা এখানে ওয়ান সংখ্যাটি আছে আটের নিচে আর ওয়ান সংখ্যাটি আছে চারের নিচে তাহলে আমরা যোগ করব কোনটা কোনটা বলো তো আট আর চার যোগ করলে কত হবে ডেসিমালে যোগ করব না হ্যাঁ বারো হবে না তাহলে আমাদের ওয়ান 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 ডাবল জিরো এই মানটাতে বাইনারিতে ছিল এই মানটাকে ডেসিমালে করলে সেটা পাইলাম বারো আর বেস টেন ডেসিমালের বেস টেন তাহলে সাত আর পাঁচ যোগ করলে দেখো বারো কিন্তু হয় সাত পাঁচ যোগ করলে বারো হয় আবার এই সাত পাঁচকে আমরা বাইনারিতে যোগ করে যে বাইনারি ফলাফল পাইলাম সেই বাইনারি ফলাফলও কিন্তু লাস্টে কত হলো বারো হলো কি বিষয়টা কি মিলে গেছে আমার কথা কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে আমি কিভাবে যোগটা করলাম তাহলে আমরা মূলত এই যে যোগটা করছি আমরা যোগটা করছি বর্তনীর মাধ্যমে সার্কিটের মাধ্যমে তাহলে মনে রাখতে হবে যে দুইটা বিট যোগ করার বর্তনী হলো হাফ এডার আর তিনটা বিট যোগ করার বর্তনীর নাম হচ্ছে ফুল এডার এখন আমি সম্পূর্ণ ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে দিয়ে আমার সে মূল যে সংজ্ঞাটি সেই সংজ্ঞাটা আমরা এখন তোমাদের লিখে দিচ্ছি তাহলে আমাদের এখন সংজ্ঞাটা কি হবে সংজ্ঞাটা হচ্ছে যে বর্তনী ইনপুট দুইটা বিটের সাথে অতিরিক্ত ক্যারি বিট যোগ করে যে বর্তনী ইনপুট লিখে নাও সংজ্ঞাটা পূর্ণ যোগের বর্তনী এখন লিখে নাও ডেফিনেশন
लिखो जे जोगेर बर्तनी जे এটা আসলে বাইনারি যোগের বর্তনী তাই না তাহলে লিখবা যে বাইনারি যোগের বর্তনী যে বাইনারি যে বাইনারি যোগের বর্তনী যে বাইনারি যোগের বর্তনী ইনপুট দুইটি ইনপুট দুইটি বিট সহ অতিরিক্ত ক্যারি বিট যোগ করে যোগের ফলাফল স্বরূপ যোগের ফলা ফল স্বরূপ যোগের ফলাফল স্বরূপ একটি সাম ফলাফল স্বরূপ একটি একটি কি হবে একটি সাম ও শিট একটি সাম আচ্ছা এটা আমি ইংলিশে লিখে দিচ্ছি অসুবিধা নাই একটি সাম ও একটি একটি ক্যারি ও একটি ক্যারি আউটপুটে প্রদান করে ও একটি ক্যারি ও একটি ক্যারি আউটপুটে আউটপুটে প্রদান করে বা আউটপুট প্রদান করে আউটপুট প্রদান করে তাকে ফুল অ্যাডার বলে তাকে ফুল অ্যাডার বা পূর্ণ তাকে পূর্ণযোগের বর্তনী বলে তাকে পূর্ণযোগের বর্তনী বলে আচ্ছা ইংলিশে লিখো ফুল অ্যাডার বলে আমি লিখে দিচ্ছি যে বাইনারি যোগের বর্তনী ইনপুট দুইটা বিট সহ একটি অতিরিক্ত ক্যারি বিট যোগ করে যোগের ফলাফল স্বরূপ একটি সাম এখানে লিখো সাম একটি সাম ও একটি ক্যারি CARRY ক্যারি আউটপুট প্রদান করে তাকে লিখো তাকে ফুল অর্ডার বলে ফুল এখন এই ডেফিনেশনটা সম্পূর্ণ বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে আমি ঠিক আগে যে ম্যাথটা সলভ করে দিলাম তোমাদের সেই ম্যাথের অনুযায়ী কিন্তু আমি সংজ্ঞাটা লিখলাম আমাদের সংজ্ঞাটা কি বুঝতে পারছো আবার রিপিট করব প্লিজ রেসপন্স তোমরা রেসপন্স করো না রেসপন্স করো কেন রেসপন্স না করলে আমি সেটা বুঝতে পারবো না আমরা বলতেছি যে আমাদের বাইনারি যোগের বর্তনীতে ইনপুট দুইটা বিট সাথে একটা অতিরিক্ত ক্যারি বিট যোগ করলে ফলাফল হবে দুইটা সাম আর ক্যারি হ্যাঁ আচ্ছা আমার বিশ্বাস আর তোমরা আশা করি বুঝতে পারছো এখন লিখো পূর্ণ যোগের বর্তনীর গঠন প্রতীক্ষা জয়েন করছে প্রতীক্ষা শুনতে পাচ্ছ আমাকে জি স্যার ওকে আজকে লেট হলো জয়েন করতে স্যার নেট প্রবলেম ছিল আমি আচ্ছা এখন লিখো গঠন আমরা এখন দেখব ফুলার সার্কিটের গঠন তাহলে আজকে মূলত আমরা পড়ছি বাইনারি যোগের বর্তনী যেটা হচ্ছে তিনটা বিট যোগ করবে লেভেল এখন লিখো গঠন মনে রাখতে হবে যে গঠনে আমাদের কি করতে হবে আমাদের গঠনে একটা ব্লক তৈরি করতে হবে কি করতে হবে আমাদের গঠনে ব্লক তৈরি করতে হবে ঠিক আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে পরীক্ষাতে লিখবা স্টেপ বাই স্টেপ গঠনে একটা ব্লক তৈরি করবা ব্লকটা হচ্ছে একটু জাস্ট বড় করে তৈরি করবা যেখানে তোমার ইনপুটে যেন তিনটা লাইন তৈরি করা যায় আর আউটপুটে তিনটা দুইটা লাইন তৈরি করা যায় এখন লিখো ইনপুট যেটা আছে
ইনপুট লাইন লিখো তিনটা, একটা হচ্ছে এ ইনপুট, একটা বি ইনপুট, আর একটা হচ্ছে অতিরিক্ত ক্যারি ইনপুট সি ইন। তাহলে এখানে লিখো এ বি আর সি ইন, ইনপুট লিখো এ বি আর সি ইন, এটা হচ্ছে আমাদের তিনটা ইনপুট। আউটপুট হবে আমাদের দুইটা, একটা হলো সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে এখানে লিখো সাম আর আউটপুট লিখো ক্যারি। তাহলে আউটপুট পাইলাম কয়টা? দুইটা, সাম আর ক্যারি। আর ভিতরে লিখো, ভিতরে লিখো ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট। আর এখানে তিনটার ক্যাপশন দাও। ক্যাপশন দেওয়া হচ্ছে যে চিত্র লিখে, চিত্র এফ অবলিকে, এফ অবলিকে মানে বোঝাচ্ছে ফুলাডার, তাই না? ফুলাডার এর ব্লক চিত্র, এটাকে বলা হয় ব্লক চিত্র। কি বলা হবে? ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। কারণটা হচ্ছে কোন একটা সার্কিটের কাজ যদি একটা বক্সের মাধ্যমে ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় ব্লক চিত্র। আমি এটাকে তোমাকে তোমাদের আরেকবার একটু একদম বল দিই, যেহেতু পরীক্ষা পরে জয়েন করছে। তিনটা বিট ধরে নাও তুমি যোগ করলে, একটা হলো এ ওয়ান, একটা হচ্ছে ওয়ান, আর একটা বিট ধরে নাও ওয়ান, তিনটাই ওয়ান তুমি যোগ করলাম। ধরে নিচ্ছি আমি এখানে এটা হলো এ ইনপুট, এটা হলো বি ইনপুট, আর অতিরিক্ত ক্যারি ইনপুট হলো সি ইন। সিন মানে ইনপুট ক্যারি। তিনটা যোগ করলে আমাদের ফলাফল হবে কিন্তু ওয়ান ওয়ান। এই যে দুইটা আউটপুট আসলো, এখানে এটাকে বলা হবে সাম, আর এই ওয়ানটাকে বলা হচ্ছে ক্যারি। ওয়ানটাকে বলা হচ্ছে কি? ক্যারি। তাহলে আমাদের ইনপুট কয়টা আর আউটপুট কয়টা? ইনপুট তিনটা, আউটপুট দুইটা, এটা যেন মনে থাকে। পরীক্ষাতে ঘুরে আসতে পারে যে বর্তমানের ইনপুট তিনটা আউটপুট দুইটা, সেটা ব্যাখ্যা করো, তখন অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে ফুল অ্যাডার সার্কিট। ওকে, তাহলে আমরা গঠনটা শিখে নিলাম। গঠনের পরে আমরা এখন সত্যক সারণী তৈরি করব। এখন লিখো সত্যক সারণী, লিখো সত্যক সারণী। সত্যক সারণী তোমরা পাশাপাশি সত্য সারণী সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো। আমরা যেমন পড়েছি পিরিয়ডিক টেবিল বা পর্দায় সারণী, তেমনই আমরা ইংলিশে এটাকে বলি ট্রুথ টেবিল বা সত্য সারণী, ট্রুথ টেবিল বা সত্য সারণী। তাহলে যে টেবিলের মাধ্যমে কোনো লজিক ফাংশনকে ভেরিফাই করা হয় বা কোনো লজিক ফাংশনের সত্যতা যাচাই করা হয় অথবা কোনো একটা সার্কিটের ইনপুট এবং আউটপুটের সত্যতা ভ্যারিফাই করা হয় তাকে বলা হয় সত্য সারণী। এটা পরীক্ষাতে অনেক সময় তোমার সংজ্ঞাটা আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নে। তাহলে আমরা এখন এই ট্রুথ টেবিলের মাধ্যমে আমাদের ফুল অর্ডার বর্তনীর ভ্যারিফাই করব যে আসলে সেটা কতটুকু সঠিকভাবে কাজ করে। ওকে, এখন লিখো যে ফ্লোডারের ট্রুথ টেবিলে আমরা কিভাবে ট্রুথ টেবিলটা ডিজাইন করতে পারি। তো প্রথমে একটা ঠিক বক্স তৈরি করো, আমি যেভাবে বক্সটা তৈরি করছি সুন্দরভাবে। ওকে, আমাদের ইনপুট লাইনের সংখ্যা কয়টা আর আউটপুট কয়টা? ইনপুট তিনটা, আউটপুট দুইটা। তাহলে ইনপুট তিনটার জন্য আমি কলামটা একটু বড় করে রাখলাম, ইনপুটের কলাম। ওকে, এখন লিখো ইনপুট আর আউটপুট ভিতরে লিখে দাও, ইনপুট আর আউটপুট। ওকে, ইনপুটের ভ্যালুগুলা কি গেলে দেওয়া আছে আমাদের? একটা হলো এ ইনপুট, আর একটা হচ্ছে বি ইনপুট, আর একটা হচ্ছে সি ইন, তাই না? একটা হলো এ ইনপুট, একটা হলো বি ইনপুট, আর একটা হচ্ছে সি ইন।
আমাদের তো যেটা ক্যারি ইনপুট উপরে দেখে আসো আমাদের ইনপুট লাইন দেখো দেওয়া আছে এই যে এ বি আর সি ইন এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট দেওয়া আছে কয়টা দুইটা তাহলে আউটপুট লাইনটা দেওয়া আছে দুইটা আউটপুট লাইনের নাম হচ্ছে সামার ক্যারি এই দুটো হচ্ছে আমাদের আউটপুট এখন সামের জন্য আমরা শর্টে লিখি এস শর্টে কি লিখব এস আর ক্যারিয়ার জন্য লিখব সি তো এখানে প্রশ্ন হলো যে স্যার যেহেতু সি ইন লেখা আছে ইনপুটে তাহলে আমরা এখানে লিখব সি আউট সি আউট মানে বোঝানো হচ্ছে ক্যারি আউট মানে দাস প্রথম কলামের যে ইনপুট ক্যারির সাথে আমাদের মানে পার্থক্য করার জন্য এখানে লিখতে হবে সি আউট ওকে তাহলে আমাদের ইনপুট কলাম তিনটা আউট মানে ইনপুটের তিনটা কলাম তৈরি করো এখন এভাবে আউটপুট কলাম তৈরি করো দুইটা সামার ক্যারি আমাদের তিনটা ইনপুটের জন্য টেবিলের টোটাল নাম্বার অফ রো কয়টা হবে বা সারি কয়টা হবে তিনটা ইনপুটের জন্য টোটাল নাম্বার অফ রো হবে দুইয়ের পাওয়ার তিন তাহলে মোট আটটা সারি হবে তাহলে আটটা সারির জন্য আমরা ঠিক মিডিল থেকে ভাগ করে নিচ্ছি আমি উপরে দিব চারটা নিচে দিব চারটা ডিজাইন করে ফেলি তোমরা ঠিক ওকে দেখো আটটা ঘর হয়েছে কিনা যদি প্রথম ঘরটা একটু চিপা হয়ে গেছে তারপরেও বুঝতে অসুবিধা হচ্ছে না তোমরা একটু জুম করে দেখে নিও এর কলামে হবে চারটা জিরো চারটা ওয়ান এর কলামে হবে কি চারটা জিরো চারটা ওয়ান বিয়ের কলামে কয়টা জিরো কয়টা ওয়ান হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে বসাই দিলে আমাদের পুরো টেবিলটা মিলে যাবে ওকে তো তোমরা টেবিলটা ফিল আপ করে ফেলো আর সি এর কলামে হবে একটা জিরো একটা ওয়ান বড় করে ডিজাইন করলে হয়তো বা দেখতে খুব সুন্দর লাগতো তারপরেও মনে হয় না মোবাইল থেকে একটু জুম করে স্ক্রিনটা স্পষ্ট বোঝা যাবে এখন এখানে প্রথম যে সারিটা আছে প্রথম সারিতে টোটাল ইনপুট দেওয়া আছে তিনটা তাই না আজকে আমাদের সাথে জয়েন করে না হচ্ছে অথই তাই না হ্যাঁ এখন আসি তিনটা জিরো যদি তুমি যোগ করো তিনটা জিরো যোগ করলে আমাদের যোগফল কত হবে প্রথমে কল্পনা করি জিরো প্লাস জিরো প্লাস জিরো তিনটা জিরো যোগ করলে আমাদের যোগফল হবে সাম জিরো হাতে কিছু নয় মানে ক্যারি জিরো তাহলে সামও জিরো ক্যারিও জিরো এটা বুঝতে পারছো কি আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এটা সামও জিরো ক্যারিও জিরো আচ্ছা আমাদের দুই নাম্বার রোতে দেখো দেওয়া আছে আমাদের সেকেন্ড রোতে হচ্ছে জিরো জিরো ওয়ান তাহলে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান এটা যোগ করলে আমাদের ফলাফল কত হবে যোগফল কত হবে যোগফল ওয়ান হবে তাই না আচ্ছা এটা হলো সাম আর হাতে কিছু আছে হাতে কিছু না থাকলে ক্যারি হবে জিরো তাহলে সাম ওয়ান ক্যারি জিরো এখন লিখো সাম হচ্ছে ওয়ান ক্যারি হচ্ছে জিরো তাহলে সাম হলো ওয়ান আমাদের সেকেন্ড রোতে ক্যারি হলো জিরো এখন আসি তিন নাম্বার রো তিন নাম্বার রোতে কি আছে জিরো ওয়ান জিরো
তিন নম্বর হতে আছে 0 1 আর 0 এই তিনটা যোগ করো তো যোগফল যোগফল কত হবে জিরো প্লাস ওয়ান প্লাস জিরো যোগ করলে যোগফল কত হবে বলো ওয়ান ওয়ান আর হাতে কিছু আছে না স্যার তাহলে সাম কত আর ক্যারি কত সাম ওয়ান ক্যারি জিরো তাহলে সাম হচ্ছে ওয়ান ক্যারি হচ্ছে জিরো সাম হলো ওয়ান ক্যারি হলো জিরো ওকে চার নাম্বার হতে কত হবে চার নাম্বার হতে কত হবে এটা হীরা বলো সাম অন আর ক্যারি ওয়ান চার নাম্বার হতে হচ্ছে সাম লিখো জিরো আর ক্যারি লিখো ওয়ান বলতো কেন চার নাম্বার হতে ইনপুট দেওয়া আছে জিরো ওয়ান ওয়ান তো জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের সাধারণত নর্মাল নেমে দুই হয় এখন টু কে টু দিয়ে ভাগ করে ফেলো ভাগ করে ফেললে আমাদের ভাগ শেষ যেটা আছে এটা হলো বলা হয় সাম আর ভাগ ফলটা হলো ক্যারি তার মানে সাম জিরো আর ক্যারি ওয়ান আচ্ছা এখন এর পরের যে রোটা আছে এই রোটা পাঁচ নাম্বার রো এই রো এর যোগফলটা কে বলবে আমাকে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো যোগ করলে কত হবে ওয়ান জিরো জিরো যোগ করলে যোগফল কত হয় বলো ওয়ান ওয়ান এটা হলো সাম তাই না আর ভাতে কিছু আছে হাতে কিছু নাই মানে ক্যারি জিরো জিরো তার মানে সাম হচ্ছে ওয়ান আর ক্যারি হলো কত জিরো জিরো ওকে ছয় নাম্বার রো ছয় নাম্বার রোদের আছে ওয়ান জিরো ওয়ান এটা সবাই পারবা ওয়ান জিরো ওয়ান যোগ করলে দক্ষল কত হবে কুইক বলে দাও সবাই রেসপন্স করো ওয়ান জিরো ওয়ান যোগ করলে দক্ষল কত হবে ইনকা এ নরমালি যোগফল হবে টু বাট এখানে হবে হচ্ছে 10 সাম হবে জিরো ক্যারি হবে ওয়ান সাম হবে জিরো ক্যারি হবে ওয়ান ভেরি গুড সাম হবে জিরো ক্যারি হবে ওয়ান তাহলে তারপরে ঘরে কত হবে ওয়ান 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 জিরো যোগ করলে স্যার সেমই হবে সাম জিরো ক্যারি ওয়ান লাস্টের ঘরটা কে বলবে লাস্টের ঘরটা এসা বলো ওয়ান 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 যোগ করলে যোগফল কত হবে স্যার ওয়ান ওয়ান হবে গুড ভেরি গুড ওয়ান ওয়ান হবে তাহলে এই টু টেবিলটা বুঝতে কোনো অসুবিধা নাই তো কারোর না স্যার এখন লিখো উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ লিখো উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ কুইক লিখে ফেলো লিখো উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ আমি ডান সাইডে লিখে দিচ্ছি তোমরা নিজে লিখে নাও লিখো উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ লিখে নিছ ওকে এখন আমরা লজিক সমীকরণটা লিখে ফেলি তো টেবিল হতে উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ লজিক সমীকরণ উক্ত টেবিল হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ এখানে আউটপুট কয়টা সাম আর ক্যারি কয়টা সাম আর ক্যারি তাই না তাহলে আমরা প্রথমে যেটা করব সামের জন্য তাহলে আমরা লিখলাম সাম
ব্র্যাকেট লিখলাম এস, দেখো সামকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, সাম এস ইকুয়ালস টু, আর এখানে লিখবো হলো ক্যারি সি ইকুয়ালস টু, এখানে লিখবো ক্যারি, বা সরাসরি সি আউট লিখে দাও, সি আউট মানে হচ্ছে আউটপুট ক্যারি, তাই না? সি আউট, ওকে আমি লিখে দিচ্ছি। দেখো প্রথমে নিয়মটা হচ্ছে ঠিক আগের মতোই, আমাদের সামের কলামে কয়টা ওয়ার্ড আছে, সামের কলামে কয়টা ওয়ার্ড আছে বের করে ফেলো, সামের কলামে চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড আছে আমাদের সামের কলামে। যে সামের কলামে চারটা ওয়ার্ডের ক্ষেত্রে একটা কল্পনা করো যে প্রথম ওয়ার্ড পাওয়া গিয়েছে ইনপুটের কোন কোন মানের জন্য। আমি যদি তোমাদের রোগ হিসাব করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে প্রথম ওয়ানটা হচ্ছে আমাদের দুই নাম্বার রোয়ের ক্ষেত্রে, তো দুই নাম্বার রোয়ের ভিতরে মান আছে জিরো জিরো ওয়ান, তার মানে দুই নাম্বার রোতে আছে জিরো জিরো ওয়ান, এই জন্য আমরা মান পেয়েছি আউটপুটে সামের মান ওয়ান। এখন এই তিনটাকে গুণ করে আমাদের ওয়ান তৈরি করতে হবে, তো তিনটাকে গুণ করলে কি ওয়ান হয় না জিরো হয়? জিরো হয়, কিন্তু ওয়ান তৈরি করতে হবে, তাহলে ওয়ান তৈরি করতে হলে আমাদের অবশ্যই কমপ্লিমেন্ট করে দিলে গুণ করলে ওয়ান হয়। দেখো তাহলে আমাদের এই তিনটাকে যদি তুমি গুণ করে ফেলো ঠিক কমপ্লিমেন্ট করে, অর্থাৎ জিরোকে কমপ্লিমেন্ট করে গুণ করলে কিন্তু ওয়ান হয়, জিরো কমপ্লিমেন্ট জিরো কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান, তখন মানটা হয়ে যাবে কত, ওয়ান হয়ে যাবে, তাই না? এখন প্রথম জিরোটা হচ্ছে এর মান, তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, তারপরে পরের জিরোটা হলো বি এর মান, বি কমপ্লিমেন্ট, আর ওয়ানটা হলো সি এর মান, এটা হবে সি। তাহলে প্রথম ওয়ানের জন্য পাইলাম হচ্ছে আমরা এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি, তাহলে বড় তো দ্বিতীয় ওয়ানের জন্য কত হবে, মানে তিন নাম্বার ওয়ের জন্য, মোট কথা জিরো কমপ্লিমেন্ট থাকলে মানে জিরো থাকলে কমপ্লিমেন্ট করে দেখাইতে হবে, তাহলে দুই নাম্বার ওয়ানের জন্য আমরা কত লিখতে পারি বলো, ঠিক এই তিনটা কল্পনা করো, ওই তিনটাকে মাল্টিপ্লাই কমপ্লিমেন্ট বি আর সি কমপ্লিমেন্ট, আমরা পাইলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট বি আর সি কমপ্লিমেন্ট, ভেরি গুড, এ কমপ্লিমেন্ট বি আর সি কমপ্লিমেন্ট, এরপর ওয়ানের জন্য এই ওয়ানের জন্য কত হবে, অর্থাৎ পাঁচ নাম্বার ওয়ের জন্য এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, লাস্ট ওয়ানের জন্য কত হবে, এ বি সি, এ বি আর সি। এখন এই যে মানগুলো পেয়েছি এই মানগুলোকে বলা হয় উৎপাদ, বা এটাকে ইংলিশে বলা হয় প্রোডাক্ট, আমরা যে গুণগুলা মান পেয়েছি এই মানটাকে বলা হয় প্রোডাক্ট বা উৎপাদ। এখন এই প্রোডাক্টকে যোগ করে দিতে হবে, তাহলে মিডলে প্লাস সাইন দিয়ে দাও, মিডলে হলো প্লাস সাইন দিয়ে দাও, এই প্লাসকে বলা হয় সাম করে দাও, প্লাসকে বলা হবে কি সাম। তাহলে আমরা যেটা করলাম, আমরা প্রোডাক্ট সমূহকে সাম করলাম, তার মানে সাম অফ প্রোডাক্ট, এটাকে সংক্ষেপে বলা হয় এস ও পি বা সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ প্রথমে আমরা গুণফল বের করলাম যেন মানটা ওয়ান হয়, তারপরে সেই গুণফলের মানগুলো যোগ করে দিলাম, এই যোগ করাকে বলা হয় সাম করা, আর এই সাম অফ প্রোডাক্টের সংক্ষেপে বলে সব, আর টোটাল যে সমীকরণ এটাকে বলা হয় সব সমীকরণ, বা এটাকে বলা হবে সব ফাংশন, এটাকে বলা হবে কি সব ফাংশন, পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে সব ফাংশন কি, সব ফাংশন, সব ফাংশনটা হচ্ছে প্রথমে আউটপুটের মানটা ওয়ান করার জন্য ইনপুটের মানটা গুণ করতে হয়, গুণ করে ওয়ান বের করতে হয়, এরপরে সেই গুণকৃত মানকে প্লাস করার জন্য আমরা মিডিলে সাম বা প্লাস সাইন ইউজ করি, তখন সেটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট। সিমিলারলি আউটপুট ক্যারিয়ার ক্ষেত্রে বের করি সি আউট, তাহলে সি আউটের জন্য আমাদের আউটপুটে কয়টা ওয়ান আছে দেখো তো, আউটপুটে ওয়ান কয়টা আছে হীরা, এই চারটাকে আমি পুরা রাউন্ড মানে বক্সের মধ্যে নিয়ে চলে আসি,
এখন প্রথম ওয়ানটা পাওয়া গিয়েছে কত নাম্বার কলামের জন্য, এই সরি কত নাম্বার রো এর জন্য? স্যার চার নাম্বার, চার নাম্বার রো এর জন্য। তাহলে চার নাম্বার রো এর রোতে আছে 011, তাহলে চার নাম্বার রোতে 011 থাকলে আমরা এটাকে কিভাবে মাল্টিপ্লাই করলে 1 আসে? তাহলে এ কমপ্লিমেন্ট বি সি, ভেরি গুড, এ কমপ্লিমেন্ট ইনটু বি ইনটু সি, এই যে গুণ করলাম এটাকে বলা হয় প্রোডাক্ট। আচ্ছা তারপরের ওয়ান এর জন্য কিভাবে লিখতে পারি? এ বি কমপ্লিমেন্ট ইনটু সি, এ ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি। তারপরে ওয়ান এর জন্য এ ইনটু বি ইনটু সি কমপ্লিমেন্ট, এ ইনটু বি ইনটু সি কমপ্লিমেন্ট। আর লাস্টে ওয়ান এর জন্য এ ইনটু বি ইনটু সি, এ ইনটু বি ইনটু সি বা এ অ্যান্ড বি অ্যান্ড সি অথবা এ ডট বি ডট সি অনেকে যেটা বলে থাকে। তাহলে আমরা এখানে মূলত উৎপাদ বা প্রোডাক্ট পেয়েছি চারটা, এই চারটা প্রোডাক্টকে বা উৎপাদকে আমরা এখন প্লাস করে ফেলব। এটা নিয়মের ক্ষেত্রে আমরা প্লাস করলে সেটা হয়ে যাবে সব ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারি আউটের মান, কার মান? ক্যারি আউটের মান। তাহলে কিন্তু আমরা লজিক সমীকরণটা পেয়ে গেছি অলরেডি, এখন এই দুইটা লজিক সমীকরণকে আমাদের লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন লিখো উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। আচ্ছা বের হয়ে গেছে কে? ঈশা বের হয়ে গেছে, ঈশা হয়তো নেট প্রবলেম হতে পারে। এখন লিখো উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। লিখো উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। তো তো লজিক সমীকরণ দ্বয়কে দ্বয়কে লজিকের দ্বারা লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে পাই। এখন লজিক সমীকরণ দ্বয় কি ছিল, কি কি বলো? লজিক সমীকরণ দ্বয় পেয়েছি কি কি আমরা? সাম আর ক্যারি, তাই না? তো সামের সমীকরণটা কত পেয়েছি বলো তো? সামের সমীকরণ কত পেয়েছো? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট প্লাস, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এ বি সি। আচ্ছা আমি আমার সুবিধার জন্য আবার লিখে রাখলাম। আর ক্যারিয়ার সমীকরণ যেটা পেয়েছো সেটা হচ্ছে ঠিক কেমন দেখো, বা সি আউট আউটপুট ক্যারি পেয়েছো হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি ইন্টু সি, তাই না, প্লাস এ বি কমপ্লিমেন্ট ইন্টু সি, এটি মিলাই নাও, প্লাস এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি সি, ঠিক এটা পেয়েছো না? আচ্ছা এখন এখানে কয়টা চলক বা কয়টা ভ্যারিয়েবল? এখানে ভ্যারিয়েবল তিনটা, এ বি আর সি। হ্যাঁ তাহলে আমাদের তিনটা পার্টিকুলার লাইন টানতে হবে। তাহলে এখানে তিনটা পার্টিকুলার লাইন টানো, এটা হচ্ছে এর জন্য তিনটা পার্টিকুলার লাইন টানো, ঠিক এভাবে দেখো, অথবা আমি রুল রুল দেওয়া ডিজাইন করতে পারি। এটা হচ্ছে এর জন্য, এটা হলো বি এর জন্য, এটা হলো সি এর জন্য, ক্লিয়ার? তাহলে এখানে লিখো হচ্ছে এ, এখানে লিখো হলো বি,
এখানে লিখ হলো সি। আচ্ছা এখন আমরা যেটা করবো, আমাদের কিন্তু হচ্ছে নট গেট তৈরি করতে হবে। কি করতে হবে? নট গেট, তাই না? এখানে নট গেট তৈরি করো। আমি সার্কেলটা পরে দিচ্ছি, নটের সামনে একটা সার্কেল হবে, সেটা পরে দিচ্ছি আমি। ওকে, ওকে, আউটপুটের মানগুলো লিখে দাও। আউটপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট। এখন আমাদের ঠিক সমীকরণ অনুযায়ী আমাদের সার্কিটটা ডিজাইন করে ফেলতে হবে, তাই না? এখানে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি তিনটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। তো তিনটাকে মাল্টিপ্লাই করা হলে আমরা জানি মাল্টিপ্লাইয়ের জন্য আমাদের যে গেট ব্যবহার করতে হয় সেই গেটের নাম কি বলতো? মানে গুণ করার জন্য আমরা যে গেট ব্যবহার করি সেই গেটের নাম হচ্ছে অ্যান্ড গেট, তাই না? এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি, এই তিনটাকে গুণ করার জন্য আমরা অ্যান্ড গেট ব্যবহার করব। তাহলে আমার এই সমীকরণে টোটাল মোট কয়টা অ্যান্ড গেট লাগবে কে বলতে পারবে? স্যার আটটা লাগবে। আট লাগবে, ভেরি গুড, মোট আটটা অ্যান্ড গেট লাগবে। তাহলে আমরা এখানে আটটা অ্যান্ড গেট ডিজাইন করে ফেলি। তোমার ছোট্ট করে ডিজাইন করে ফেলো আটটা অ্যান্ড গেট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সুন্দরভাবে ডিজাইন করে ফেলো। ঠিক আছে, এখানে আমার একটু বাঁকা টাকা হতে পারে, তোমরা সুন্দরভাবে আটটা পরপর ডিজাইন করো। 1, 2, 3, 4, 5, 6, 7, লাস্ট ওয়ান ইজ 8। এখন ইনপুট লাইনগুলো যোগ করে দাও। এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি। তাহলে এ কমপ্লিমেন্ট থেকে লাইন যাবে, টুপুর থেকে লাইনটা নিয়ে আমি, এ কমপ্লিমেন্ট থেকে লাইন যাবে, বি কমপ্লিমেন্ট থেকে লাইন যাবে, আর সি থেকে লাইন যাবে। ঠিক যেখান থেকে লাইন যাচ্ছে সেখানে একটা ডটেড লাইন দিয়ে দাও। তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি কা, বি, সি কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে এ কমপ্লিমেন্টের লাইন টেনে দাও। তারপরে বি থেকে লাইন যাবে, এরপর হলো সি কমপ্লিমেন্ট থেকে লাইন যাবে, সি কমপ্লিমেন্টের লাইন টানো। দেন এ বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, এ থেকে লাইন টানো, বি কমপ্লিমেন্ট থেকে লাইন টানো, অ্যান্ড সি কমপ্লিমেন্ট থেকে লাইন টানো। এরপরে এবিসি, অর্থাৎ এ থেকে লাইন টানো, বি থেকে লাইন টানো, সি থেকে লাইন টানো। ঠিক যেখান থেকে লাইনটা শুরু হয়েছে সেখানে ডটেড লাইন দিয়ে কানেকশন লাইন বুঝাই দাও। এটা ভিন্ন কালার দিয়ে ডট লাইন দিতে পারো, যেন আমি বুঝতে পারি তোমার এখান থেকে সংযোগ লাইনটা শুরু হয়েছে। আমার সাথে সাথে কি তোমরা ড্রয়িং করে নিচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে প্রথম চারটার জন্য আমরা এখন একটা লাস্টে অর গেট ডিজাইন করে যোগ করে ফেলবো। তাহলে আমরা এখন লাস্টে একটা অর গেট ডিজাইন করে ফেলি, ঠিক আছে? কারণ আমাদের সবগুলা কিন্তু যোগ করা আছে। সামের ক্ষেত্রে দেখো এই চারটা মান কিন্তু প্লাস করা আছে, অর্থাৎ এখানে যে চারটা মান পেয়েছো এই চারটা মান তোমাকে প্লাস করতে হবে। এই চারটা মান প্লাস করলে আমরা যে গেট ব্যবহার করি সেই গেটের নাম কি বলেছিলাম বলতো? আমরা বলেছিলাম অর গেট, তাই না? আমরা এখানে একটা মাছের মাথার মতো অঙ্কন করে ফেলি অর গেট।
this is our or function এখন চারটি আউটপুট বের করো চারটি আউটপুট বের করে সুন্দরভাবে সংযোগ করে দাও ওকে এটা হচ্ছে আমাদের আউটপুট সাম এর ভ্যালু তাই না এটা আউটপুট সাম আচ্ছা সিমিলারলি ক্যারি বের করতে পারবে না তোমরা জি স্যার পারব ওকে হ্যাঁ ওকে দ্রুত দ্রুত ড্রয়িং করে ফেলো তাহলে এ কমপ্লিমেন্ট বি ইনটু সি তাহলে এ কমপ্লিমেন্ট থেকে লাইন টানো তারপরে বি থেকে লাইন টানো সি থেকে লাইন টানো তারপর হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি তাহলে এখানে এ থেকে লাইন টানো বি কমপ্লিমেন্ট থেকে লাইন টানো আর হচ্ছে সি থেকে লাইন টানো কানেকশন লাইন যদি দুই একটা জায়গায় ভুল হয়ে যায় সেক্ষেত্রে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবা যেন ভুলটা হলে পরে ঠিক করা যায় এ বি তারপর হলো সি কমপ্লিমেন্ট আর এরপর হচ্ছে এ বি সি এ থেকে লাইন টানো বি থেকে লাইন টানো অ্যান্ড সি থেকে লাইন টানো সিমিলারলি কানেকশন লাইন তৈরি করো এখানে যেখানে যেখানে কানেকশন লাইন আছে ঠিক সেখানে লাল দিয়ে ডট সাইন দিয়ে দাও অনেক সময় পরীক্ষার্থী এই কানেকশনের ঠিক যেখানে পয়েন্টটা শুরু হয়েছে সেই পয়েন্টটা উল্লেখ করতে ভুলে যায় তো আমি একটা কমপ্লিট আনসারের জন্য সবাইকে বলি দেয় তোমাদের অন্তত এটা ভুল না হয় আচ্ছা এখন আমাদের আউটপুট লাইনগুলো প্লাস করে ফেলবো সিমিলারলি আমাদের সবগুলা প্লাস করা আছে মানে অর করতে হবে অর্থাৎ এই মানগুলোকে আমরা এখন প্লাস করে ফেলবো আমার পরে তোমাদের কোনো ব্যাচ আছে কি আর আচ্ছা তাহলে আমি যদি আর একটু আধা ঘন্টা বেশি পড়ে অসুবিধা নেই তো না তোমাদের পরে কোনো কাজ আছে না স্যার ওকে কারণ আমার এখানে আর টপিকস অ্যাড করতে হবে এই ফোল্ডারের মধ্যেই ওকে এখন আমরা এটাকে যোগ করে ফেলি তাহলে এখানে যোগ করে ফেলো ওকে এখানে লিখে দাও সি আউট এখন এই সিটের ক্যাপশন দাও অবশ্যই ক্যাপশন দিতে হবে একটা দেয়া সিটের নাম সিটের ক্যাপশন বলো তো কি দেওয়া যাবে এখানে আমরা সবগুলো মৌলিক গেট ব্যবহার করেছি এখানে বলতো মোট কয়টা মৌলিক গেট আছে এখানে মোট কয়টি মৌলিক গেট আছে দুইটা এখানে মোট মৌলিক গেট আছে 8 আর 2 10 আর 3 13টা তার ভিতরে তিনটা নট গেট আর 8টা এন্ড গেট আর 2টা অর গেট তাহলে মোট মৌলিক গেট আছে 13টা আর আমি যদি বলি মোট কত প্রকারের গেট আছে তখন হবে বলবে তিন প্রকারের একটা হচ্ছে নট গেট একটা হচ্ছে এন্ড গেট আর একটা হচ্ছে অর গেট তাহলে আমি আবার প্রশ্নটা করি তোমাদের তোমরা সবাই আনসার দিবা এখানে মোট কয়টা গেট আছে 13টা 13টা 13টার মধ্যে এন্ড গেট কয়টা 8টা আচ্ছা অর গেট কয়টা 2টা আর নট গেট 3টা আর যদি বলি কত প্রকারের গেট তখন উত্তর হবে তিন প্রকারের কয় প্রকারের তিন প্রকারের এন্ড অর আর এবং নট আচ্ছা এখন তাহলে আমরা ক্যাপশন দিব এমন যে মৌলিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন মৌলিক গেট দ্বারা সরি এটা ফুল এডার মৌলিক গেট দ্বারা এটা আমরা তো বাস্তবায়ন করলাম ফুল এডার মৌলিক গেট দ্বারা আমরা লিখবো ফুল এডার বাস্তবায়ন আমি ধীরে ধীরে পড়াচ্ছি এই জন্য যেন তোমাদের ক্লাসে পড়াটা মুখস্থ হয়ে যায় যেন তোমরা সুন্দরভাবে বুঝতে পারো আমাদের ডিজিটাল ডিভাইস তাড়াহুড়া করার কাজ নয় তাড়াহুড়া করলে এটা ওই যত তাড়াহুড়া করা হবে তত বিষয়টা মাথা থেকে হারিয়ে যাবে
এজন্য আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি খুব সুন্দরভাবে, যেন তোমাদের সুন্দরভাবে পড়াটা তোমরা ক্লাসে আয়ত্ত করতে পারো। এখন যদি পরীক্ষাতে বলে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন না করে তোমাকে যৌগিক গেট এবং মৌলিক গেট উভয়ই ব্যবহার করতে হবে, তখন তোমার এটা কিন্তু সার্কিটটা খুবই ছোট হয়ে আসবে। আমার পরবর্তী টপিক হচ্ছে যে আমি মৌলিক গেট এবং যৌগিক গেট উভয় গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করব। আমি আমার এই পর্যন্ত টপিকসটা হচ্ছে কেবল মৌলিক গেট দিয়ে পুরোটা সার্কিট বাস্তবায়ন।